আসসালামু আলাইকুম। ডুয়েট পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন এর তিনটি আবেদন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম তিনটি, একটা চাকরিজীবীদের জন্য, একটা হচ্ছে ডিগ্রিটা বাহির থেকে যদি করা থাকে বা বাংলাদেশের এমন কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যেটা সম্বন্ধে আমরা খুব বেশি জ্ঞাত না, তাহলে সেই ডিগ্রিটাকে ইকুইভ্যালেন্ট করে নিতে হবে বা আপনার মানে যাচাই করে নিতে হবে সেই জন্য একটি, এবং সেক্ষেত্রে 3000 টাকা হচ্ছে গিয়ে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হয়। এবং 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পাবলিক অথবা যারা হচ্ছে গিয়ে নন ইউনিভার্সিটি থেকে, বাংলাদেশের নন ইউনিভার্সিটি থেকে পড়ে ওখানে মাস্টার্স করতে যায়। সো এখন আমরা দেখব হচ্ছে গিয়ে প্রথম যেটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে চাকরি যারা করছেন তাদেরটা, নো অবজেকশন সার্টিফিকেট বা NOC। ফার্স্ট অফ অল NOC, নো অবজেকশন সার্টিফিকেট, এটা হচ্ছে গিয়ে দেখেন এখানে লেখা আছে টু বি ফিল্ড ইন বাই ক্যান্ডিডেটস, মানে ক্যান্ডিডেট হচ্ছেন আপনি, ইন এমপ্লয়মেন্ট, এখানে নেম অফ দ্য এমপ্লয়ার, মানে আপনি যে অফিসে কাজ করছেন সেখানে নিয়োগকর্তা বা মালিক পক্ষের নাম, এবং যেখানে কাজ করছেন সেই অফিসের অ্যাড্রেস। দেন স্টেটমেন্ট ফ্রম দ্য এমপ্লয়ার হেড অফ দ্য অফিস, মানে হেড অফিস থেকে আপনার অ্যাগেনস্টে একটা স্টেটমেন্ট দেওয়া হবে যে মিস্টার মিস বা মিসেস নাম, এখানে আপনার নাম এই জায়গাটাতে, কিন্তু আপনার নাম এটা কিন্তু কম্পিউটারে ফিল আপ করতে হবে, ডেজিগনেশন আপনি কোন পদে চাকরি করছেন, অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ফর অ্যাডমিশন টু দ্য প্রোগ্রাম ইন, আপনি কী করতে চাচ্ছেন, PGD, MSc, আপনি কোনটা করতে চাচ্ছেন, এটা এখানে টিক দিবেন। ঢাকা, এখানে লেখাই আছে যে আই হ্যাভ, মানে এটা কিন্তু এমপ্লয়ার মানে নিয়োগকর্তা আপনার অফিস থেকে আপনাকে বলা হচ্ছে যে হ্যাঁ, যে আমার তার এই পার্ট টাইম বা ফুল টাইম যে তিনি পড়াশোনা করতে যাচ্ছেন সেখানে যদি সে সিলেক্ট হয় তার জন্য এখানে এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, এটাই কিন্তু এখানে লেখা আছে। এবং আপনাকে জবাবদিহি করতে হবে যদি আপনি আপনার পড়াশোনার জন্য আপনার কাজের কোনো ফাঁকি দেন, ঠিক আছে। দেন হচ্ছে হেড অফিস থেকে আপনার নিয়োগকর্তা বা হেড অফিস থেকে আপনাকে এখানে সিগনেচার দেওয়া হবে, আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার কন্ট্যাক্ট নাম্বার, এবং এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে অফিসিয়াল সিল। এই গেল, এটা কম্পিউটারে ফিল আপ করে অফিসের পেপারে প্রিন্ট করতে হবে। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে যেখানে দেশের বাইরে থেকে যারা পড়াশোনা করে তাদের জন্য যে একটা বাড়তি কাজ করতে হয় সেটা। সো এখানে দেখেন, এখানে প্রথমে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন এটা হয়তো অফিস থেকে, মানে ডুয়েটের অফিস থেকে হয়তো দিতে পারে। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এলিজিবিলিটি ভেরিফিকেশন ইকুইভ্যালেন্স অফ অবটেইন ডিগ্রি, আপনি যে ডিগ্রিটা অর্জন করেছেন সেটার ভেরিফিকেশন করার জন্য এখানে প্রথমে জমা দিতে হবে। এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মতো যে হ্যাঁ, টু চেয়ারম্যান ইকুইভ্যালেন্স কমিটি, ডুয়েট, গাজীপুর, বাংলাদেশ। দেন হচ্ছে চুজ এ প্রিফার্ড প্রোগ্রাম অ্যান্ড ডিপার্টমেন্ট ইনস্টিটিউট, ইউজ টিকমার্ক, আপনি এখানে টিকমার্ক দেবেন যে আপনি কোন প্রোগ্রামটা করতে চান, মানে MSc, MPhil, PhD, এগুলো হচ্ছে প্রোগ্রাম, কোন সাবজেক্টে বা ইনস্টিটিউটে করতে চান, সিভিল, IEEE, তারপর মেকানিক্যাল, CSE, টেক্সটাইল, কেমিস্ট্রি, কোনটাতে করতে চান। দেন স্ট্যাটাস হচ্ছে আপনি পার্ট টাইম করবেন নাকি ফুল টাইম করবেন, পার্ট টাইমে সাধারণত বেশি ক্রেডিট নিতে পারে না এবং ফুল টাইমে বেশি ক্রেডিট নিতে পারে। এবং আরেকটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে ফুল টাইমের স্টুডেন্টদেরকে TA বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে রাখা হয়, যেটা পার্ট টাইমের স্টুডেন্টদেরকে দেওয়া হয় না। এছাড়াও ফুল টাইম স্টুডেন্টরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বৃত্তি পেয়ে থাকে যেটা পার্ট টাইম স্টুডেন্টরা পেয়ে থাকে না, এই তিনটা হচ্ছে পার্থক্য। সো অ্যাপ্লিকেশনটা অবশ্যই কম্পিউটারে টাইপ করে তারপর অফিসের পেপারে করে জমা দিতে হবে, প্রিন্ট করে তারপর। দেন হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট হচ্ছেন আপনি নিজে, পার্টিকুলার্স মানে আপনার ডিটেইলস, অ্যাপ্লিকেন্টসের নাম, ব্লক লেটার বড় হাতের, অ্যাজ পার SSC সার্টিফিকেট, একদম SSC সার্টিফিকেটে যেমন ছিল সেরকম বড় হাতে লিখতে হবে,
বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, সেল নাম্বার, ইমেল আইডি, জাতীয়তা, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার, পাসপোর্ট যদি থাকে, ধর্ম, লিঙ্গ, বৈবাহিক অবস্থা। আচ্ছা, পার্টিকুলার্স অফ অবটেইন ডিগ্রি ফর উইচ এলিজিবিলিটি ইজ রিকোয়ার্ড, মানে আপনি যে ডিগ্রিটা অর্জন করেছেন যেটার জন্য আপনার এই এলিজিবিলিটিটা দরকার, ইকুইভ্যালেন্সিটা দরকার, সেইটা কোনটা, সেই ডিগ্রিটার নাম, সেই ডিগ্রিটার কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে নিয়েছেন, সেই কান্ট্রি ফ্রম হুইচ দ্য ডিগ্রি ইজ অবটেইনড, কোন দেশ থেকে নিয়েছেন, সেখানে আপনার সিজিপিএ, জিপিএ বা ক্লাস ডিগ্রি, ক্লাস রেজাল্ট কী, ডেট অফ গ্রাজুয়েশন সে আপনার হচ্ছে তারিখ, তারপর হচ্ছে ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, মানে কত বছরের সেটা ছিল, কত ক্রেডিট আপনি ওই কোর্সটাতে আপনি করা মানে আর্ন করেছেন, মোড অফ স্টাডি আপনি কি ফুল টাইম ছিলেন নাকি পার্ট টাইম ছিলেন নাকি ডিস্টেন্স লার্নিং ছিলেন, তারপর হচ্ছে গিয়ে পিরিয়ড অফ স্টে অ্যাট অ্যাব্রোড, আপনি যে বাহিরে ছিলেন সেই ফরেন ডিগ্রি এন্ট্রি এক্সিট ডেটস, কবে গেছেন, কবে আসছেন, তারপর হচ্ছে যদি আপনি ডিস্টেন্স লার্নিং মানে অনলাইনে যদি করে থাকেন তাহলে তো সে মানে দূরে থেকে করে থাকেন তাহলে তো জায়গায় না যে ইউনিভার্সিটিতে না থেকে যদি অন্য কোনো অন্য জায়গা থেকে করে থাকেন অনলাইন সাধারণত হয় এরকম, হ্যাঁ ডিস্টেন্স লার্নিং, তো সেক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে নট অ্যাপ্লিকেবল, আর তা না হলে কতদিন থাকছেন সেই শুরু থেকে সে ডেটটা লিখতে হবে। ইউনিভার্সিটি আর স্ট্যাটাস, এটা কি পাবলিক ইউনিভার্সিটি ছিল নাকি ইন্টারন্যাশনাল ছিল নাকি প্রাইভেট ছিল। ওয়েব লিঙ্ক অফ দ্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, সেটার লিঙ্কটা দিয়ে দিতে হবে যে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন। ডিগ্রিজ অবটেন, এক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ডিগ্রিজ অবটেনের ক্ষেত্রে রিসেন্ট ডিগ্রি থেকে লেখা হয়, মানে প্রথমে আপনি যদি এমএসসি করেন তাহলে কিন্তু আপনার বিএসসিটা আগে আসবে, তারপর এইচএসসি, তারপর হচ্ছে এসএসসি। আপনি যদি পিএইচডি করেন তার মানে বিএসসি এমএসসি কমপ্লিট, তাহলে কিন্তু প্রথমে আসবে কি, প্রথমে আসবে হচ্ছে এমএসসি, তারপর বিএসসি, তারপর এইচএসসি, তারপর এসএসসি, এভাবে। কী কী ডকুমেন্টস আপনার লাগবে, অ্যাটাস্টেড কপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্টস, ইন দ্য কেস অফ ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ ট্রান্সলেটেড ডকুমেন্টস ইনটু ইংলিশ মাস্ট বি অ্যাটেস্টেড বাই রেসপেক্টিভ ডিপ্লোম্যাটিক অফিস নোটারি পাবলিক। বাবারে, মানে হচ্ছে যদি আপনার সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টের ভাষা অন্য থাকে, অন্য থাকে কিনা আমি জানি না, যদি অন্য থাকে তাহলে সেটাকে ইংলিশে মানে কনভার্ট করে নিতে হবে এবং সেটা নোটারি করে নিতে হবে বা অ্যাটেস্টেড করে নিতে হবে। অ্যাটেস্টেড সাধারণত কিন্তু করা হয় হচ্ছে গিয়ে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিস দ্বারা, যারা প্রথম শ্রেণীর সরকারি চাকরি করেন তাদের। ডিটেইলস সিলেবাস মেনশনিং অল দ্য কন্টেন্টস, মানে হচ্ছে আপনি যে এটা তো এলিজিবিলিটির জন্য তাই না, ইকুইভ্যালেন্সের জন্য, সো আপনি যেগুলো যে যা পড়ে এসেছেন সেটার যে সিলেবাসটা আছে সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। পাসপোর্ট সাইজ ছবি, কালারফুল, ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, যে প্রুফ দিতে হবে যে হ্যাঁ আপনি ভ্যালিড ভিসা আছে, আপনি বাইরে চলে গিয়ে পড়াশোনা করেছেন, ডকুমেন্ট ইন সাপোর্ট, ক্রেডিট, কোর্সেস ওয়েভড, ট্রান্সফার ইফ এনি, যদি আপনার কোনো সাপোর্ট ক্রেডিট থেকে থাকে, কোর্স করে থাকেন সেগুলো দিতে হবে। এই যে আপনি এলিজিবিলিটি ভেরিফিকেশন করতেছেন এই জন্য আপনার এখানে 3,000 টাকা ফি দিতে হবে ব্যাংক থেকে, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট, কবে দিয়েছেন সেই তারিখগুলো, কোন ব্রাঞ্চে দিয়েছেন সেটা লিখতে হবে। ডিক্লারেশন হচ্ছে গিয়ে এই তথ্যগুলো সঠিক দিয়েছেন সেটা আপনাকে জাস্টিফাই করে নিতে হবে। এরপর চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন, যেটা সাধারণদের জন্য সেটা। এরপর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম সেশন, এত এখানে দুটো ছবি, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, এটা হয়তো অফিস থেকেই দিবে, টু রেজিস্টার ডুয়েট গাজীপুর, কোন প্রোগ্রামে করতে চাচ্ছেন, কোন ডিপার্টমেন্টে করতে চাচ্ছেন, স্ট্যাটাস স্কিম, অবশ্যই কম্পিউটার টাইপিং হবে, দেন হচ্ছে অফসেট পেপারে প্রিন্ট হবে, ফুল নেম ইন ইংলিশ অ্যাজ পার এসএসসি সার্টিফিকেট, বাংলায়, বাবার নাম, মার নাম, গার্ডিয়ান্স ইনকাম পার অ্যানুয়াল, আর কি আপনার বার্ষিক, বার্ষিক কত হচ্ছে ইনকাম আপনার পিতামাতার আছে বা গার্ডিয়ানের আছে।
অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, মানে এটা আপনি প্রুভ করবেন আর কি। দেন ডেট অফ বার্থ এসএসসির মতো, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, জাতীয়তা, এনআইডি নাম্বার, ধর্ম, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, কোন ডিগ্রিটা, এবং ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আপনাকে উপর থেকে নিচে যেতে হবে, মানে এসএসসি আগে লেখা যাবে না, প্রথমে লিখতে হবে হচ্ছে বিএসসি বা এমএসসি যেগুলো করেছেন সেগুলো। তারপর হচ্ছে অ্যাটাচ কপি, সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, এগুলো অ্যাটাচ করে দিতে হবে। ফিল্ড অফ ইন্টারেস্ট, আপনি কোন বিষয়টার সাথে আসলে এটা আসলে দেখা হয় হচ্ছে থিসিসের জন্য, যে থিসিস করার সময় আপনি কোন সাব বিষয়টাতে ইন্টারেস্ট বোধ করছেন, এটা এইটা দু একটা টপিক আপনি জাস্ট লিখে দিলেই হলো। প্র্যাকটিক্যাল জব এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা, মানে আপনি কোনো জব করছেন কিনা, কারণ সব সাধারণত জব করলে দেখা যায় যে তাদের পার্ট টাইমে হয়ে থাকে এবং তাদের কিন্তু ওই এনওসি ফর্মটা লাগে। মান্থ, কয় মাস থেকে কয় মাস করছেন, বা মানে এখনও বর্তমান আছে কি না, যদি বর্তমান থাকে তাহলে লিখে দেবেন প্রেজেন্ট, এত থেকে এত প্রেজেন্ট আছি। ডেজিগনেশন, অর্গানাইজেশন, জব ডিসক্রিপশন, কী কী ধরনের কাজ করছেন, থিসিস, এটা থিসিস যদি আপনার থেকে থাকে বিএসসিতে তো অবশ্যই থিসিস থাকার কথা, সেই থিসিসটা পাবলিকেশন আছে কি না, পাবলিকেশন থাকলে ইয়ার অফ পাবলিকেশন। একই ফর্ম আসলে পিএইচডি হোল্ডাররাও কিন্তু পূরণ করে, সো তাদের জন্য এই জিনিসগুলো সব কিছু দেওয়া থাকে। যেমন পাবলিকেশন যারা এমএসসি করবে তাদের যদি বিএসসির থিসিসের পাবলিকেশন না থাকে, সো দ্যাট তারা এখানে লিখবে নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যে যারা আবার পিএইচডি করে তাদের তো অবশ্যই থাকে ইনশাল্লাহ, তো সো তারা আবার এই ঘরগুলো ফিল আপ করে, সো একটা ফর্মই তো, দ্যাটস ওয়াই হচ্ছে কি যেগুলো আপনার আছে সেগুলো আপনি অ্যাপ্লিকেবল মানে লিখে দেবেন, আর যেগুলো নাই সেগুলো তো নট অ্যাপ্লিকেবল। এবং দুজনের রেফারেন্স মানে রেফারেন্স হিসেবে নাম দিতে হবে, এবং অ্যাটলিস্ট একজনের নাম দিতে হবে যার কাছ থেকে আপনি লাস্ট ইনস্টিটিউটে পড়াশোনা করে এসেছেন। সাধারণত মনে করেন আমি হচ্ছে বুয়েট থেকে আসছি, তো সো আমার এখানে লাগবে হচ্ছে বুয়েটের একজন টিচারের রেফারেন্স, তো আমি দিবই, সাথে অন্য আরেকজনেরটা আমি দিতে পারি, সে বুয়েটের টিচারও হতে পারে বা আদার্স কেউ হতে পারে। সাধারণত এরা কিন্তু কোনো রিলেটিভ হতে পারে না, সাধারণত টিচারদের নামই এখানে দেওয়া হয়। এই যে আবি হেয়ার বয়, আপনি কোনটাতে কী পড়তে চাচ্ছেন সেটা আবার এখানে আবার ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে। ডিক্লারেশন হচ্ছে অবশ্যই করেছে, তথ্যগুলো সব সঠিক। আচ্ছা, এটা পূরণ করবে এই নিচের এই জিনিসটা পূরণ করবে হচ্ছে আপনার রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অথবা ইনস্টিটিউট। এখানে হচ্ছে গিয়ে আপনার এখানে কী কী রিসেন্ট সাইজ মানে ছবি, সার্টিফিকেট, মার্কশিট, এসএসসি, এইচএসসির, তারপর বিএসসি, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট, মার্কশিট, এমএসসির, যদি আপনি চাকরি করে থাকেন তাহলে এনওসি, টেস্টিমোনিয়াল, এগুলোর আপনার এখানে লাগবে। তারপর হচ্ছে সিগনেচার, এটা এই পার্টটা করবে হচ্ছে কি অ্যাপ্লিক্যান্ট, এই জায়গায় সাইনটা হবে আপনার, ঠিক আছে, এই জায়গায় আপনার সাইন হবে। রেজিস্ট্রেশন, স্টুডেন্ট নাম্বার, এটা পরবর্তীতে হয়তো দেওয়া হয়, ভর্তির সময় তার স্টুডেন্ট নাম্বার এগুলো আপনি জানবেন না। এই নিচের এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এই ঘরগুলো পূরণ করবে হচ্ছে গিয়ে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকেই। ওকে, আল্লাহ হাফেজ, এনি কোয়েশ্চেন্স ফিল ফ্রি টু আস্ক, প্লিজ ডু সাবস্ক্রাইব।